হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি যেই মুভিটার রিভিউ করবো, মুভিটার নাম হলো অ্যানাবেল রাথোর। তা এই মুভিটা কিন্তু 17 সেপ্টেম্বর 2021 ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে আসছে, এবং এই মুভিটার ডিরেক্টর হলো দীপক সুন্দরাজন। লিড কাস্টে আছে হলো তাপসি পান্নু আছে, বিজয় সেতুপতি আছে, যোগী বাবু আছে, জগপতি বাবু আছে, এবং আরো অনেকে আছে। এটাকে আমি যদি জনার বলি তাহলে এটাকে অ্যাজ এ কমেডি জনার হিসেবে একে ধরা যেতে পারে। এবং 2 মিনিট 37 সেকেন্ডের যে ট্রেলারটায় কিন্তু অনেক কিছু দেখিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় একটা ট্রেলারে যদি আমি এত কিছু যদি দেখতে পাই তাহলে কিন্তু এখনকার দিনে যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু অনেক স্মার্ট, তারা কিন্তু অনেক কিছু জেনে যায়, যেটা আমি আমার চ্যানেলের অনেক ভিডিওতে আগে বলেছি। তা এটা এমন একটা জিনিস, 1948-এ রাথোর সে একটা প্যালেস বানায় 8 জনকে দিয়ে, এবং সে তার ফিয়ন্সি যে তার নাম অ্যানিবেলে তাকে নিয়ে সে তার সুখে সংসার করে। এবং সেই সময়ে যেই সেট আপটা এখন তৈরি করা হয় সেটা অত্যন্ত ভালো, এবং যে ডিজাইনটা সেখানে তৈরি করা হয়, যে প্যালেসটা দেখানো হয়, যে প্রপসগুলো দেখানো অত্যন্ত ভালো এবং খুব উঁচু মানের কাজ, এবং এডিটিং থেকে শুরু করে লাইটিং থেকে শুরু করে যে প্রপসগুলো ইউজ করা হয়েছে যথেষ্ট ভালো, এই অবধি ঠিক আছে। তারপরে যখন কাট টু কাট দেখানো হচ্ছে যে ওটা একটা ভূতের বাড়ি হিসেবে চিহ্নিত হয়েছে, এবং তাপসী পান্নুকে আবার ফেরত এসে গেছে, মানে ইন ফিউচার বলতে মানে প্রেজেন্টে, এবং তার সাথে আরও বেশ কিছু আছে, তারপর থেকে কিন্তু পুরোপুরিভাবে একটা কমেডি কিন্তু একটা ভাইব পুরোপুরিভাবে ট্রেলারটার মধ্যে পাওয়া যায়। তা তখন থেকে কিন্তু ট্রেলারটা একটু অন্যভাবে টার্ন নেয়। তো যাই হোক, এখানে কিন্তু অনেক কিছুই দেখানো হয়েছে, যেহেতু এটা হরর কমেডি জনার, এবং হরর কমেডি জনার কিন্তু এখন এই মুহূর্তে বেশ সাকসেসফুল, বলিউড থেকে শুরু করে সাউথ থেকে শুরু করে সব জায়গাতেই। কাজে এই মুভিটা যে কতটা সাকসেসফুল হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে। নাম্বার ওয়ান, বিজয় সেতুপতিকে এরকম রোলে আগে কিন্তু আমরা কখনো দেখিনি, ইনফ্যাক্ট তাপসী পান্নুকেও দেখা হয়নি। এছাড়া যারা রয়েছে যেমন যোগী বাবু, তিনি যেহেতু কমেডি করে দেখেন তার পোর্শনটা ঠিক আছে, অথবা জগপতি বাবু, তার সেও সাধারণত একটু সিরিয়াস টাইপের অভিনয় করে থাকে, অথব যে ধরনের একটা ভাইব পেলাম, যেরকম একটা একটা কিছু ইমোশনাল টাচ পেলাম, যে যেখানে একটা রিলেশনের একটা ব্যাপার পেলাম, বেশ কিছু রিলেটিভকে দেখা গেল, খুব ভালো সেট ডিজাইন দেখা গেল, সেখানে এই মুভিটা কতটা ভালো হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু অ্যাজ এ ট্রেলার হিসেবে ঠিকঠাকই আছে। এবার শুধু স্ট্রিম করে আমাদের দেখে রিভিউ করার পালা, দেখা যাক। তার নেক্সট কাট টু কাট আমি আসবো যেটা টিভিএফ এর নেটফ্লিক্সে আসছে, 24 সেপ্টেম্বর কোটা ফ্যাক্টরি 2। এটার উপর কিন্তু আমাদের সবার নজর থাকবে, কারণ ডিরেক্টর হলো যে অ্যাসপিরিয়েন্স, যে ট্রিপলিংয়ের মতো ডিরেক্টর সে কিন্তু বানিয়েছে, এবং টিভিএফ এর কাজ কিন্তু সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়াতে কিন্তু সবসময় একটা আলাদা রমকের রকমের একটা চমক থাকে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাজ এখন এই 2021-এ দাঁড়িয়ে দেখা কিন্তু একটা অসম্ভব ভালো। যদিও কোটা ফ্যাক্টরি সিজন 1টা ছিল কিন্তু 2019 সালে, তা 2021-এ প্রায় 2 বছর পর সিজন 2টা আসছে। এখানে জিতেন্দ্র কুমার আছে, জিতেন্দ্র কুমারকে আমরা ভালো মতো চিনি, আপনার পঞ্চায়েত যে ওয়েব সিরিজটা তাকে দেখা যাচ্ছে সিজন 1, এছাড়া বেশ কিছু কাজ তার দেখা গেছে, যথেষ্ট ভালো তিনি অভিনয় করে থাকেন। এছাড়া আশাস চান্না, আলম খান, রঞ্জন রাজের মতো অ্যাক্টররা রয়েছে এখানে। যে ছেলেটা এখানে লিড রোলে রয়েছে বৈভব, সে যথেষ্ট ভালো অভিনয় করেছে। এছাড়া তার সাথে যার একটা ছেলে রয়েছে, যাকে আমরা মানে মহাভারত যখন হয়েছিল স্টার প্লাসে, মানে এই জাস্ট বছরখানেক আগে, যেখানে সে দুর্যোধনের বাচ্চা রোলটা করেছিল, যথেষ্ট ভালো। এবং আরও একটা ছেলে রয়েছে যাকে সিজন 1 আমরা দেখেছি, মানে সবসময় একটু উইক টাইপের, কিন্তু ভালো বৈভবকে ভালো সাপোর্ট দেয়, সেই জিনিসটা এখানে বেশ ভালো। এবং কোটায় যারা পড়তে আসে, যারা আইআইটি বিভিন্ন এক্সামের জন্য আসে, তাদের প্রিপারেশন কীরকম হচ্ছে, এবং এখানে কিন্তু সিজন 2-তে কিন্তু বলা হয়েছে যে জিতু ভাইয়া তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না, হি ইজ নো মোর। তারপর থেকে কিন্তু যে টিজারটা আমরা দেখলাম, টিজারটা কিন্তু একটা অন্য রকম কিন্তু একটা হাইট নেয়, এবং 1 মিনিট 11 সেকেন্ডের টিজারটা কিন্তু মাইন্ড ব্লোয়িং। এখনও কিন্তু ট্রেলার আসেনি, ট্রেলারটা কিন্তু আসতে বাকি। কাজে টিজারটা যেভাবে কাঁপিয়ে দিচ্ছে নেটফ্লিক্সের টিভিএফ এর কাজ, যেহেতু বোঝাই যাচ্ছে যে একটা আলাদা রকম একটা তুল্যমূল্যর বিচার হবে, এবং কোটা ফ্যাক্টরি যেভাবে কিন্তু একটা সরগোল ফেলেছিল কোটা ফ্যাক্টরি 2, কিন্তু সেরকম একটা ব্যাপার আসবে। এবং এবার কোটা ফ্যাক্টরি 2-তে সেকেন্ড ইয়ারে কী হয় সেটা দেখার জন্য আমাদের অবশ্যই ওয়েট করতে হবে 24 সেপ্টেম্বর নেটফ্লিক্সে স্ট্রিম হওয়ার সময়। তা এই ছিল আমার ট্রেলার রিয়াকশন এবং টিজার রিয়াকশন। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্টও রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলে পরে কিন্তু আরও আপডেট আসছে, সেটা আজকে না হলেও কালকে হতে পারে, ততক্ষণ দিয়ে স্টে টিউনড, টাটা।